হেমন্তের হালকা কুয়াশা ভেদ করে ভোরের সূর্য রাজধানীর শহুরে দালান কোঠার ফাঁকে সবে উঁকি দিচ্ছে। তেজগাঁওয়ের চ্যানেলাই কার্যালয় থেকে ফিলিপিনের ইমান, ভিয়েতনামের লং ও ভারতের তানিস্ক সহ রাজধানীর আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের 13 শিক্ষার্থীর মুন্সিগঞ্জ যাত্রা। হৃদয়ে মাটি ও মানুষের ফিরে চল মাটির টান জুনিয়রের ষষ্ঠ মৌসুমের কর্মসূচিতে আলুচাষী সিরাজুল ইসলামের বাড়িতে তখন গ্রামীণ পিঠাপুলির বাহারি আয়োজন। শহরের শিক্ষার্থীরা নাস্তা সারল সিরাজকন্যা, রোকেয়ার পাঠিসাপটা, ভাপা, পাখন আর দেশীয় মুরগির ঝোলের স্বাদে। পরে আলু বীজ কাটা আর তা লাগানোর ব্রিফিং খুদে শিক্ষার্থী থেকে খুদে চাষি হতে যাওয়াদের। মুন্সিগঞ্জে এখন আলু বীজ লাগানোর মৌসুম। পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে আলু বীজ লাগাচ্ছেন চাষিরা। তার মাঝে 13 শিক্ষার্থীর আলু চাষের জন্য লাইন তৈরি। কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েক সিরাজের পরিচালনায় চাষি সিরাজ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তার তত্ত্বাবধানে 13টি লাইনে প্রতিযোগিতার মাধ্যমে আলু বীজ লাগান শিক্ষার্থীরা। প্রথম মাটির পরশে প্রথমবারের মতো নিজ হাতে আলু বীজ লাগানোর উত্তেজনায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন অভিজ্ঞতা তাদের গ্রামীণ জীবন, কৃষি ও কৃষকদের প্রতি আরও বেশি উৎসুক করে তুলবে বলে মনে করেন তারা। কৃষকরা যে মাঠে কাজ করে সারাদিন রোদে পুড়ে, সেটা ওনাদের একটা উপলব্ধি হলো এবং ওনাদের একটা স্মৃতি হিসাবে এটা থাকলো ওনাদের কাছে। আমাদের দেশের যে মানে ফার্মার লেভেলের লোকজনরা যে কতটা হার্ডওয়ার্ক করে এটাই বোঝানো। অ্যান্ড আই এম ভেরি শিওর যে ওরা ফিরে যে ওরা গল্প করবে, বলবে যে হোয়াট দে হ্যাভ রিয়েলাইজড। অ্যান্ড 3 মাস পর 13 শিক্ষার্থী তাদের রোপণ করা বীজের ফসল তুলবেন। মুন্সিগঞ্জের আলু ক্ষেতে এসব শহুরে শিক্ষার্থীরা তাদের নিজ হাতে আলু লাগানোর মধ্য দিয়ে জানলেন কৃষকরা কত কষ্ট করে আলু চাষ করেন। যেসব আলু শহরের ডাইনিং টেবিলে তারা খুব মজা করে খান, তাদের দীর্ঘ জীবনে এর প্রভাব থাকবে এবং তাদের সাথে মাটির, তাদের সাথে কৃষকের সম্পর্ক থাকবে সবসময়। মুন্সিগঞ্জের কাঁচাখালীর আলু ক্ষেত থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই।